আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাপাই তাই করি ব্লগ চ্যানেলে। আমি প্রবেশ থেকে আরও একটি নতুন ভিডিওতে জাপাই তাই করি ব্লগ চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কেমন আছো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের এই ভিডিওটি কীবারে করা ছিল সঠিক আমার মনে নেই, ভুলে গিয়েছি। যাই হোক, মানে প্রবাসী লাইফ স্টাইলটা অন্যরকম, যেখানে ডিউটি করে আবার কন্টিনিউ ব্লগ করা আসলে সম্ভব না। তো যাই হোক, কন্টিনিউ তো ব্লগ করতে পারি না, টুকিটাকি ভিডিও করে করে হয়তো বা সপ্তাহে একটা দুইটা ভিডিও আপলোড করতে পারি। তো অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ সকাল টাইমে ডিউটি থাকলে, এক শিফট ডিউটি থাকলে দেখা যায় 2টা বাজে শেষ হয়ে যায়, 3টা বাজে রুমে চলে আসলে তারপর আর মানে ফ্রি থাকা যায় বিকেল টাইমটা। কিন্তু আমাদের ডিউটি যেহেতু 2টা থেকে 1:30 বাজে, 1:30টারও আগে গাড়ি চলে আসে, তো সেইখানে দেখা যাচ্ছে যে বিকেলেও সময় পায় না, আবার রাত্রে আসতে আসতে রাত 11টা বেজে যায়। ওই সময় এসে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুমানো সব মিলিয়ে ভিডিও এডিট করার আর সময় হয় না। তো এই যে এখানে একটা 40-এর সিগন্যালে পড়ে গেছি রেগুলার, যেটা আমাদের পাশে সিগন্যাল ছেড়ে দেওয়ার পর আবার ব্যাক সাইডের সিগন্যাল। তো যাই হোক, এখানকার নিয়মকানুনগুলো খুবই সুন্দর। আর এই যে যেতে যেতে একটি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রবাসী লাইফ স্টাইল তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অল করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কিছু কিছু প্রবাসী লাইফ স্টাইলের কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই যে দেখো, মানে বাহিরে প্রচণ্ড রকমের রোদ ছিল, গাড়ির গ্লাস থেকে ওরকম কেমন যেন ঝাপসা দেখা যায়, কখনো দেখা যায় বিদ ঘুটে অন্ধকার, আবার কখনো হলুদ বা কেমন যেন একটা রঙ আসে। তো যাই হোক, সবাই একটু কমার দৃষ্টিতে দেখো। অবশেষে আমরা কাজের জায়গাতে চলে এসেছি। তো কাজের জায়গাতে যেখানে কাজ করি ওখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা থাকে, তো এখানে আমাদের ভিডিও করার কোনো নিয়ম নাই, অ্যালাউড না। তো তারপর চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফুটেজ নেওয়ার। তো যাই হোক, এই যে এখানে বসে আছি, তো কাজকর্ম কমপ্লিট করে, তো প্রবাসী লাইফ স্টাইলে আসলে ডিউটি থেকে আসলে ওই যে কি যেন একটা টিকটক বানাইছে, কে ডিউটি থেকে আসলেই ঘুম, ঘুম থেকে উঠলেই ডিউটি। তো লাইফটা আসলে এইরকমই, কেমন যেন ধোঁয়াশা। তো এখানে হচ্ছে যে যেহেতু 2টা বা 1:30 বাজে চলে আসতে হয়, ওই যেতে যেতে রাত 11টা বাজে, তো ক্ষুধা লাগে, যার কারণে আবার খাবার নিয়ে আসি, তো 5টা 6টার দিকে খেয়ে ফেলি আর কি। তো এখন 5টা 5:30 বাজে, তো আমরা যে খাবার খেলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে শ্রীলঙ্কা রাবড়া, তো আমাদের সাথে শ্রীলঙ্কা রাবড়াও কাজ করে। তো যাই হোক, অবশেষে হচ্ছে কাজকর্ম কমপ্লিট হয়ে আমাদের ডিউটি টাইম শেষ হয়ে গেছে। এখন বাজে রাত 10টা 10টা বাজে, আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা এখন চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো রুমে গিয়ে হচ্ছে রান্নাবান্না করতে হবে। তো এই ক্লান্ত শরীরে মানে চোখ ভর্তি ঘুম, 10টা বাজে রুমে যেতে যেতে 11টা, ওই সময়টা তো একেবারে ঘুমের সময়। তো চোখ ভর্তি ঘুম নিয়ে রুমে যাই, যে অজস্র টেনশন থাকে রান্নাবান্না, রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় 1টা 2টা বেজে যায়। তো তখন আবার ঘুমাতে গেলে দেখা যায় পরের দিনের ডিউটির অজস্র টেনশন মাথায় থাকে। তো যাই হোক, এই হচ্ছে প্রবাসীদের লাইফ স্টাইল। আর এই যে দেখো, অপোজিটে গোল্ডের যে দোকানগুলো, যেহেতু রমজান চলে এসেছে সেই জন্য তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে ফেলছে, লাইটিং করে ফেলছে। তো অবশেষে এই যে 11টার সময় বাসায় আসার পর ইউনিফর্ম খুলে তারপরে রান্না শুরু করে দিছি। তো যদিও বা বাজার ছিল না রুমে খুব বেশি, ছিল 2টা করলা আর ডিম ছিল, তো ভাবলাম যে ডিম ভোনাই আর করলা ভাজি করি। তো সেজন্য এই যে করলাগুলো কেটে নিচ্ছিলাম, আর করলা কাটার পরে যেখানে হাঁড়ি পাতিলগুলো জমে গেছে এগুলো ধুতে হবে। তো করলা কাটার পরে ফ্রিজে দেখলাম একটু লাউ আছে, ভাবলাম যে তাহলে ডিম আর ভোনাবো কি, একটু লাউ দিয়ে রান্না করে ফেলি। তো যাই হোক, অবশেষে হচ্ছে এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এখানে আমার ভাতটা বলক চলে এসেছে। তো ভাতটা হয়ে গেলে এই চুলাতে আমি হচ্ছে করলা ভাজি করব। তো তারপরে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেলে লাউ দিয়ে আমি রান্না করে ফেলবো। তো যাই হোক, যেই সময়টা মানুষ ঘুমায়, আর আমাদের প্রবাসীদের দিন রাত সবই একই রকম, দিন রাতের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো প্রবাস লাইফটার কষ্ট আসলে মেনে নিতে হয়, যে আপুরা প্রবাসে আসতে চাও তাদের উদ্দেশ্যে বলি। তো দেশে থাকলে হয়তো বা আমার খারাপ লাগতেছে আজকে এই কাজটা করবো না, বা আজকে
এই জিনিসটা না করলে হবে, কিন্তু প্রবাসী লাইফ স্টাইলে তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমার কোম্পানির ডিউটি 8 ঘন্টা বোঝাই দিতে হবে, আসতে যেতে সময় লাগে 3 ঘন্টা, তারপরে হচ্ছে রান্না বান্না, এগুলো সব নিয়মের মধ্যেই করতে হবে। তো যাই হোক, প্রবাসটাকে হয়তো ওপর থেকে দেখো অনেক সুখের, বাট প্রবাস লাইফ অনেক কষ্টের আবরা। তো যাই হোক, দোয়া করি প্রবাসে যারা আছো তাদের আগামী দিনগুলো সুন্দর হোক, আর যারা আসতে চাও তাদের জন্য শুভকামনা রইলো, আর যারা না আসলে মানে চলবে তাদের উদ্দেশ্যে বলি যে প্রবাসটা অনেক কষ্টের, আর আপনজন থেকে দূরে থাকার অজস্র কষ্ট, এটাকে মেনে নিয়ে প্রবাসে আসতে হয়। যদি তোমাদের ওরকম কোনো আয় থাকে, দেশে কোনো কাজ করতে পারো, তাহলে অবশ্যই প্রবাসে এসো না। হ্যাঁ, প্রবাসটাকে খারাপ যারা বলে তাদের সাবজেক্টটা আলাদা, বাট কোম্পানির ভালো কোনো কোম্পানির ভিসাতে আসলে তুমি ফুলফিল সেফটিতে থাকতে পারবা, ঠিক আছে, কিন্তু প্রবাসটা অনেক কষ্ট হয়েছে। দেখো রাত এখন আমার অলরেডি 12টা বেজে গেছে, তো ভাত হয়ে গেছে, যেখানে করলা ভাজি করছি এখনও পর্যন্ত তরকারি বাকি আছে, তার মানে রান্না শেষ করতে করতে 1টা বেজে যাবে, তারপরে খাবো কখন ঘুমাবো কখন, পরের দিন আবার ডিউটির টেনশন থাকে। তো সব মিলিয়ে প্রবাসে নিজেরটা নিজেকে করতে হয়, এখানে আপনজন কেউ থাকে না। তো অবশেষে 1টা বাজে, 1টার সময় হচ্ছে রাত্রে খাবার খাচ্ছি, তো এখানে ভাত করলা ভাজি আর এখানে আগের দিনের একটা তরকারি ছিল সেইটা নিয়ে নিয়েছি প্লেটে, আর এই ফাঁকে চুলায় তরকারিটা হচ্ছে, ডিম দিয়ে লাউ দিয়ে যে রান্না করলাম সেটা, তো সেটা আস্তে আস্তে জালটা কমিয়ে দিয়ে গেলাম, এই ফাঁকে আমি হচ্ছে খাওয়াটা শেষ করি, কারণ তরকারি কমপ্লিট হতে হতে আরও 10 মিনিট সময় লাগবে, তার মানে আমাদের কাছে 10 মিনিট সময়ের অনেক মূল্য, কারণ হচ্ছে অলরেডি 1টার বেশি বেজে গেছে, এখন খাবো কখন ঘুমাবো কখন, সব মিলে এখন খেতে বসে গেছি। আর ভিডিওটা বড় করবো না, তো এই পাশে একজন ফোনে কথা বলতেছিল আর আমি হচ্ছে এখানে খাবার খাবো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।